আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা চায় ভালো হতে, যারা চায় আল্লাহর পথে ফিরে আসতে, কিন্তু কিছু কিছু মানুষ তাদের পিছু করে থাকে। তারা বলে, আরে ও তো ঘুষখোর, সলাৎ পড়লে কি হবে, অথচ এমনও হতে পারে সে তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছে। আরেকজন হারাম রিলেশনে আছে, এত ধর্মগুলো করলে কী লাভ, কিন্তু সে হয়তো জানে না সেজদে গিয়ে ওই বান্দাটা আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তার রবের কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে। আরেকজন মসজিদে যাচ্ছে, আর কিছু কিছু মানুষ বলে, ওই দিন তো দেখলাম তাকে মদ্যপান করতে, আর আজ সে সলাৎ পড়তে যাচ্ছে। আসলে সে মদের বদলগুলো চুরমার করে তার পারঙ্গতা রহমতের দিকে অগ্রসর হচ্ছে, এটাই ছিল তার গন্তব্যস্থল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ, আর তোমরা একজন অন্যজনের পিছু লাগবে না, অনুসন্ধান করবে না, আর একজন অন্যজনের নিন্দা করবে না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করতে চাইবে, অবশ্যই না, কারণ এটা তো ঘৃণ্যই কাজ। কাজে তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবা গ্রহণকারী। সুতরাং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, অনুমান, নিন্দা করা, মানুষের পিছু লাগা, অনুসন্ধান করা, এসব কিছু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মারাত্মকভাবে এটি হচ্ছে কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন্দ ধারণা পোষণ করা হতে তোমরা দূরে থাকো, কেননা মন্দ ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। আমরা না গবেষণা করে একজন মানুষকে দোষারোপ করি, অনুমান করি, এটা হতে পারে, এই ব্যক্তিটি এই কাজ করেছে, এই জন্য তার এটা হয়েছে, এভাবে অনুমান করি, ধারণা করি, এসব কিছু হচ্ছে পাপের কাজ। আমরা এসব থেকে দূরে থাকব। একজন মানুষ অসুস্থ হয়েছে আর আপনি বলছেন তার টাকা বেশি এই জন্য সে অসুস্থ হয়েছে, এভাবে বলবেন না। কী অসুস্থ হয়েছে, কার কী হয়েছে, সব কিছু আল্লাহবাক ভালো জানেন, আল্লাহ তালা সব কিছু জানেন, আমরা কোনো কিছু জানি না। অনুমান করা ধারণা রাখে একমাত্র আল্লাহ তালা, কারণ আল্লাহ তালা অনুমান করেই আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে চলাফেরার সাহায্য করছেন। আল্লাহ তালা সবই জানেন, কে জান্নাতি কে জাহান্নামী, আমরা বলতে পারবো না কে জান্নাতি আর কে জাহান্নামী। লোকে অতীতে কী কাজ করেছে, কী কাজ করতো, তা আমাদের খেয়াল করা উচিত নয়, বরং আজকে কেমন ছিল, সে মানুষটি আজকে কেমন ভালো হচ্ছে, সে বিষয়ে তাকে সাধুবাদ জানান, ধন্যবাদ জানান। যে ব্যক্তি মানুষের অতীত নিয়ে লেগে থাকে সে তো একদম শয়তানের মতো কাজ করে। যেমনটা আল্লাহ তাআলা বলেছিলেন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। শয়তান এভাবে অহংকার করেছে, যা পরিণাম ছিল জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।